সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আজকের ভয়েস ওভারটা একটু অন্যরকমভাবে দিচ্ছি, সবাই জানিও কীরকম হয়েছে। প্রথমেই আমরা লক্ষ্মী পুজোর সকালবেলা একটু নিরামিষ টিফিন করে নিলাম। করে নেওয়ার পর আমার হাজব্যান্ডের দিকে সব বাজিগুলো রৌদ্রে দিয়েছে আমার বাপের বাড়িতে। রৌদ্রে দেওয়ার পরে ওই দিকে লক্ষ্মী পুজোর জন্য কি একটা খুল বানায়, ওই খুলটা বসে বসে বানাচ্ছিল আর আমরা বাজি ফুটাচ্ছিলাম। তারপরে ও স্নান করে প্রথমে আমার মার বাড়ির পুজোটা করলো, কারণ মা অনেকক্ষণ সময় উপোস থাকতে পারেন না সেজন্য। তো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা রীতিমতো খুব ভালোভাবেই কাটলো। আর আমি এদিকে আলপনা করছিলাম ফ্লোরের মধ্যে, গত বছরের যে আলপনাটা করেছিলাম ওই আলপনাটা রয়ে গেছিলো। আর নেক্সট দরজার মধ্যে আমি আরেকটা আলপনা করছিলাম, তো এক পা আঁকার পরে আরেকটা পাও কমপ্লিট করে নিলাম। তো তারপর চলে গেলাম শ্বশুরবাড়ি আলপনা করার জন্য। শ্বশুরবাড়ি আলপনাটা কমপ্লিট করে পুজোর সব আয়োজন করছিল আমার শাশুড়ি মা, আর আমি এদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি সারা বাড়িতে। আর আমার হাজবেন্ড গেছিলো অন্য বাড়িতে পুজো করার জন্য। তার অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোতে মোমবাতি জ্বালায় না, কিন্তু আমরা লক্ষ্মী পুজো কালী পুজো দুটোতেই মোমবাতি জ্বালাই। আমার হাজব্যান্ড তারপরে একটু পরে বাড়িতে এসে পড়ে আমাদের বাড়ির পুজোটা শুরু করে দেয়। আমাদের বাড়ির পুজোটা শুরু করার সাথে সাথে অন্য বাড়ি থেকেও বারে বারে ফোন আসছিলো পুজো করার জন্য, কিন্তু আগে ধীর স্থিরভাবে আমাদের বাড়ির পুজোটা কমপ্লিট হয়, এরপর অন্য বাড়িতে যাবে। তারপরে আমার দাদুর বাড়ির পুজোটাও বাকি ছিল। আমার দিদন সারাদিন ধরে উপোস করে বসে আছে কখন নাতিন জামাই যাবে আর পুজোটা করবে। আর ওইদিকে আমার মেয়ের শাক বাজাচ্ছিল। শাক বাজানোর পরে আমরা সবাই মিলে একটু বাজি ফাটালাম, কিন্তু বাজি ফাটাতে গিয়ে আকাশবাজিটা খুব বাজেভাবে ফেটে গেল। তারপর আমরা প্রসাদ খেয়ে নিলাম, প্রসাদ খেয়ে চলে গেলাম আমার বাপের বাড়িতে। দাদুর বাড়ির পুজোটা কমপ্লিট করে আমরা একটু তারাবাতি জ্বালালাম, অন্যরকমের বাজি জ্বালালাম। তো এইভাবে দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।